আমি রাশেদা কে চৌধুরী, এখানে আপনার কাছ থেকে জানতে চাই যে অতীতের যে অভিজ্ঞতাগুলোর কথা আমরা শুনছিলাম, অধ্যাপক খন্দকার অলিউল ইসলাম বলছিলেন, এখন তো প্রতিযোগিতা মানে সময়টা অনেক প্রতিযোগিতাপূর্ণ একটা সময়, সেখানে আসলে এই যে একটা ঘাটতি থেকে যাচ্ছে, এই ঘাটতিটা কি কোনো বড় প্রভাব ফেলবে নাকি আসলেই কোনো প্রভাব ফেলবে না, খুব সহজেই কাটিয়ে ওঠা সম্ভব হবে, আপনার এই বিষয়ে কি মূল্যায়ন? যে বিপর্যয়ের মধ্যে পড়েছে সারা পৃথিবী, সহজে কোনো কিছু কাটিয়ে ওঠা সেটা আমাদের ভাবা কোনো অবকাশ নেই। নানা ধরনের বিপর্যয়ের মধ্যে আছি আমরা তো, কাজেই এই যে খালি এই করোনার মহামারীটা একদম ম্যাগনিফাইং গ্লাসের মতো দেখিয়ে দিয়েছে আমাদের বিভিন্ন ব্যবস্থার মধ্যে কি ধরনের ত্রুটি আছে বা থাকতে পারে, শিক্ষা স্বাস্থ্য সব জায়গায়। সেখানে আমরা তো এক ধরনের পরীক্ষা নির্ভর সনদ সর্বস্ব শিক্ষা ব্যবস্থার মধ্যে চলে যাচ্ছিলাম, এই কথাটা সেদিন মাননীয় শিক্ষামন্ত্রী নিজেই বলেছেন। তো সেখানে যেটা এনআই খান সাহেব বলেছেন, পরীক্ষাই তো সবকিছু না, আমরা ধারাবাহিক মূল্যায়ন এবং যে মূল্যায়নের জন্য যে বিকল্পটি ভাবা হয়েছে সেটি আগে পরীক্ষা নিরীক্ষা করে দেখার তো প্রয়োজন আছে, বসে থাকার তো কোনো অবকাশ নেই, আমাদের করতেই হবে কিছু একটা বিকল্প ভেবে শিক্ষণ ফল কিভাবে নির্ধারণ করবো। আর আপনি যে কথাটা ইতিহাসটা টানলেন, স্বাধীনতা সংগ্রামের সময় আমরা শিক্ষার্থী ছিলাম, আমরা শিক্ষা প্রতিষ্ঠান বয়কট করেছি, আমাদের কোনো ক্ষতি হয়নি, মনে করি না এমন কিছু ক্ষতি হয়েছে। আরো অনেক সময় অনেক বিপর্যয়ের মধ্যে পড়েছি, বন্যা খরা নানা ধরনের দুর্যোগের মধ্যেও তো আমাদের স্কুল ক্যালেন্ডার বন্ধ থাকে, ক্ষতিটা পুষিয়ে নেওয়া যায় সেটার জন্য দরকার পরিকল্পনা তার বাস্তবায়ন। সেই প্রস্তুতি পরিকল্পনাটা যদি সঠিক থাকে, এবং আমাদের একটা বিষয় এখানে যেটা হচ্ছে যে তিন পক্ষ তো ধরেন শিক্ষা প্রশাসন, শিক্ষার্থী, অভিভাবক আর শিক্ষকরাও আছেন, অভিভাবকরা এমন অবস্থা আপনি যেটা বললেন প্রতিযোগিতা এমন অবস্থায় চলে গেছে, অসুস্থ প্রতিযোগিতা এখন শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে, কোচিং সেন্টারে যেতেই হবে না হলে জিপিএ 5 পাওয়া যাবে না, শ্রেণীকক্ষের ভেতরে ঠিক মতো লেখাপড়া চললে আর লেখাপড়া করলে কোচিং সেন্টারে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই, কিন্তু অভিভাবকদের মধ্যেই অসুস্থ প্রতিযোগিতাটা ঢুকে গেছে, বর্তমান বলে না আগের থেকেই হয়ে আসছে এটা। আর এই বর্তমান পরিস্থিতিতে দেখবেন অভিভাবকরাই অনেক বেশি চিন্তিত যে সন্তান কি করবে, আগামীতে চাকরি বাকরি পাবে কিনা ইত্যাদি ইত্যাদি। সারা পৃথিবী যেখানে লড়াই করছে, সংগ্রাম করছে, জীবন জীবিকা রুটি রুজি অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা সব জায়গায়, সেখানে তো আমাদের একটু চিন্তা করতে হবে যে আমাদের দিক থেকে আমরা কি করতে পারি। কেন, বই তো আছে সব শিক্ষার্থীর কাছে, তারা সেগুলো পড়ালেখা চালু রাখে না কেন, অভিভাবকরা সেগুলো তাদেরকে বলেন না কেন যে আচ্ছা বই পুস্তক তো আছে বাড়িতে সবার, তো বইগুলো পড়া রাখো, প্রতিটি বইয়ের পাঠ্যপুস্তকের প্রত্যেকটা চ্যাপ্টারের পেছনে অনুশীলনী আছে, এক্সারসাইজ দেয়া থাকে, সেগুলো করুক। তো সেগুলো না করে খালি সামাজিক যোগাযোগ মাধ্যমে একদম চলে গেল, শিক্ষা বিপর্যয়ের মধ্যে পড়লো, সবকিছুই বিপর্যয়ের মধ্যে পড়ছে, উঠে দাঁড়ানোর চেষ্টা তো করতে হবে।